বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মানিকগঞ্জে গরিব অসহায় কৃষকদের ধান কাটা ও মাড়াই করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম চকে কৃষকদের সাথে মাঠে নেমে ধান কাটা শুরু করেছেন ছাত্রলীগের এসব নেতাকর্মীরা মানিকগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার নেতৃত্বে পৌরসভা ও সদর উপজেলায় প্রায় পঞ্চাশ জন ছাত্রলীগ কর্মী ধান কাটায় অংশ নেন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে যেসব কৃষক শ্রমিকের অভাবে সময় মতো ধান কাটতে পারছে না ছাত্রলীগের নেতাকর্মীরা সব কৃষকের ধান কেটে ও মারাই করে দিচ্ছেন এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান তারা